বছরের প্রথম দিন সেখানে বেলুড় মঠের দরজা কিন্তু বন্ধ রয়েছে এবং আজ থেকে আপনাদের জানিয়ে দিই 4 জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠের দরজা বন্ধ থাকবে এবং অনিবার্য কারণবশত মঠ বন্ধ থাকবে বলেই কিন্তু মঠ কর্তৃপক্ষ দ্বারা বিজ্ঞপ্তি জারি করেছে করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে বেলুড় মঠের দরজা কিন্তু বন্ধ থাকছে 4 জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে যে করোনা বিধি মেনে চলার জন্য কিন্তু এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে কল্পতরু উৎসবে যখন ভক্তদের জন্য বন্ধ রয়েছে কাশীপুর উদ্যানবাটি যখন বন্ধ রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির তখন হুগলির কামারপুকুর সেখানে ছবিটা কিন্তু একদম অন্যরকম রামকৃষ্ণের পৈতৃক ভিটে যেখানে ভক্তদের প্রবেশে ছাড় দেওয়া হয়েছে এবং সকাল থেকে মানুষের ভিড় রয়েছে সেখানে কল্পতরু উৎসব পালন করা হচ্ছে ঐতিহ্য মেনে এবং সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজো অর্চনা কামারপুকুরে কল্পতরু উৎসব পালিত হচ্ছে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়েছে যেখানে একদিকে কল্পতরু উৎসব যেখানে কাশীপুর উদ্যানবাটি পাশাপাশি দক্ষিণেশ্বর সেখানে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কামারপুকুর সেখানে রামকৃষ্ণ দেবের যে পৈতৃক বাড়ি রয়েছে সেখানে কিন্তু ভক্তদের প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হয়েছে এবং মানুষজন তারা লাইন করে তারা পুজো দিচ্ছেন সকাল থেকেই কল্পতরু উৎসব পালিত হচ্ছে ঐতিহ্য মেনেই কামারপুকুরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি রামকৃষ্ণের পৈতৃক বাড়ি যেখানে সকাল থেকেই পুজো অর্চনা হচ্ছে ঐতিহ্য মেনে কল্পতরু উৎসব পালিত হচ্ছে এবং এখানে যে কল্পতরু উৎসব পালিত হচ্ছে কামারপুকুরে একটুখানি বলা যেতে পারে দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটি থেকে সেখানে চিত্রটা বেশ কিছুটা আলাদা কারণ ভক্তদের প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হয়েছে এখানে মানুষজন সকাল থেকে তারা আসছেন লাইন করে কোভিড বিধি মেনেই তারা পুজো দিচ্ছেন এবার একটু চলুন আমরা নজর রাখি তারাপীঠের দিকে বছরের প্রথম দিন তারাপীঠ মন্দির যেখানে পূর্ণার্থীদের ভিড় নজরে আসছে দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা আসছেন দেবী দর্শনে বছরের প্রথম দিন পূর্ণ কামনার দিন এবং দেবী দর্শনে মানুষজন আসছেন তারা নতুন বছরে পরিবারের মঙ্গল কামনাতে তারা পুজো দিচ্ছেন তবে দিন দিন তো কোভিড সংক্রমণের গ্রাফটা বাড়ছে তবে 1 জানুয়ারির ভিড়ে সেসব বাঁধন ভেঙে গেল শিখে উঠল কোভিড বিধি সেই ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন তারাপীঠে দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা দেবী দর্শনে এসেছেন এবং কোভিড বিধি সেখানে সেভাবে মানা হচ্ছে না দূরত্ববিধি বলা যেতে পারে ছবিতেই স্পষ্ট একেবারে শিখে দূরত্ববিধি মাস্ক কিছু মানুষ পরছেন কিন্তু অনেকের মুখেই মাস্ক নেই এবং মাস্ক পরলেও সেই মাস্ক গলায় ঝুলছে অর্থাৎ একেবারে চূড়ান্ত একটা অসচেতনতার ছবি ধরা পড়ছে এই মুহূর্তে তারাপীঠে আর এর পাশাপাশি চলুন একটুখানি যে ছবি দেখাবো এবার আপনাদেরকে আদ্যাপীঠ মন্দিরের ছবি দেখাবো কিছুক্ষণ আগে দেখিয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের ছবি এবার আপনাদেরকে দেখাবো আদ্যাপীঠ মন্দিরের ছবি যে দক্ষিণেশ্বর বন্ধ রয়েছে অনেকে গিয়ে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির থেকে তারা ফিরে আসছেন আর তারপর তারা সোজা চলে যাচ্ছেন আড়িয়াদহটি আদ্যাপীঠ মন্দিরে মাতৃ দর্শন করছেন সকলে কোভিড বিধি মেনে অনেকেই পুজো দিলেন আদ্যা মায়ের নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট